নমস্কার বন্ধুরা, সমৃতের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি বাসন্তী পোলাও। এই পোলাওটা সরস্বতী পুজোতে প্রায় প্রত্যেকটা স্কুলেই হয়ে থাকে। ছোটবেলার স্কুলে খাওয়া সেই পোলাওয়ের স্বাদ যদি ঘরে বসে পেতে চান, তাহলে অবশ্যই রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশান অন করে অল কমেন্টে ক্লিক করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখে নিই এই বাসন্তী পোলাওটা রান্না করতে আমাদের কী কী উপকরণ প্রয়োজন হচ্ছে। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল, স্বাদ মতো নুন, হাফ চামচ আদা বাটা, 1 চামচ গাওয়া ঘি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, আমি এখানে হলুদ ব্যবহার করছি, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। নিয়েছি পরিমাণ মতো কাজু কিশমিশ, লাগবে গোলাপ জল, নিয়েছি পরিমাণ মতো চিনি, আর ফোড়নের জন্য নিয়েছি 1টা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর 1টা শাহমরিচ। আর রান্নাটা হবে সাদা তেলে। তাহলে রান্নাটা শুরু করা যাক। চালটা একবার ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে একে একে মিশিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা আর ঘিটা। এইটা দিয়ে ম্যারিনেট করে 1/2 ঘন্টার জন্য চালটাকে চাপা দিয়ে রেখে দেব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো চালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, মেশানোটা কমপ্লিট। এবার এটাকে চাপা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর শাহমরিচ। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা খুব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। চালটা যত ভালো করে ভাজবে, তাহলে পোলাওটা রান্নার পরে চালগুলো ভেঙে যাবে না। লো ফ্লেমেতে 5 থেকে 7 মিনিটের জন্য চালটা খুব ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলো। চালটা 5 মিনিটের জন্য ভেজে নিয়েছি, কাজু কিশমিশগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। চালের পরিমাণ অনুযায়ী জল দেবেন, মানে 1 বাটি চাল হলে সেই বাটিরই 2 বাটি জল দেবেন। এবার এটাকে সেদ্ধ হতে দেবো চাপা দিয়ে
চিনিটা এক্ষুনি অ্যাড করব না, এটা চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে চিনিটা দেব। এটাকে এখন চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। জলটা প্রায় পুরোটাই টেনে নিয়েছে, চালটা সেদ্ধই হয়ে এসেছে। এবার এর মধ্যে চিনি আর গোলাপ জলটা মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিনিটা, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলাপ জল। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। চিনিটা গলে গেলে, চালটা সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি সার্ভ করে দেবো। পোলাওটা একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এই সময় লাস্টে একটুখানি ঘি ছড়িয়ে ঘিটা এর মধ্যে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব, তারপরে সার্ভ করে দেবো বাসন্তী পোলাও। ঘিটা মিশিয়ে দিয়েছি, পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দেবো। আপনারা যদি পোলাওটাকে ঝরঝরে বানাতে চান, তাহলে এই রেডি হওয়া পোলাওটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। এবার পোলাওটাকে আমি সার্ভ করে দেবো।